চোখের বালি দাদাবাবুর বিড়ানের মধ্যে এটা কি? বিনোদিদির গলার কড়িটা না? আঙ্গুর ফল চুরি করে খেয়ে হজম করাটা বেশ কঠিন, সেটা বুঝতে পারছ তো? বিহারি, কি হচ্ছে এটা? কি এখানে তোমার বউ থান আছে? ও মা, এ তো বালিরই বালির পরিহার আপনার কাছে কি করে এলো? কি গো বালি? আমি তো এটা কাল থেকে খুঁজে পাচ্ছি না। কখন খুলেছিলে? খুলে খুলে রাখলে তো মনে থাকতো, মনে হয় সুতোটা পুরনো হয়ে গিয়ে ছিঁড়ে পড়েছে। বৌঠানকে সহজ সরল পেয়ে বেশ ভালোই সুবিধা হয়েছে তোমাদের। ও, ওটা আপনার বুঝি? আচ্ছা আচ্ছা, আমি তো ওটা ঘরের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, মেঝেতে পড়েছিল। আশাকে জিজ্ঞেস করবো বলে পকেটে রেখেছিলাম, কিন্তু তারপরে ভুলেই গেছি আর কি। ছিছি, শাক দিয়ে কেমন মাছ ঢাকতে দেখো দুজনে? ভাগ্যিস আমার চোখে পড়েছিল, নইলে খুড়িমা একেবারে বাড়ি মাথায় করতেন। এই নাও বালি, যত্নে রেখো, আমি তোমার নতুন সুতো দিয়ে আরেকটা বেঁধে দেবো। হ্যাঁ, এইসব জিনিস একটু খেয়াল করে রাখবেন, ভাগ্যিস আমাদের মহিন্দা হাতে পড়েছিল। বাড়ির কোনো পুরুষ মানুষ হাতে পড়লে তো খিলেঙ্কারি এক শেষ হতো। যাক গে যাক, হারানো জিনিস খুঁজে পাওয়া গেছে। এই ঢের, এদিকে যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই নিন, এত শখ করে চায়ের আসর বসিয়েছে, এবার চাটুকু খেয়ে নিন দেখি। থাক আশা, চা খাওয়ার শখ আমার মিটে গেছে, সরাই সব এখান থেকে, আমি বেরোবো, জল খাবারের ব্যবস্থা কর। ওদের এই খ্যামটা নাচ আমাদের হাতে নাতে ধরতে হবে দিদি, নইলে কপালে কানা করিয়ে জুটবে না। কিন্তু দিদি, কাল নাগিনি খুব শেয়ানা, ওদের একসাথে ধরাটা চারটিখানি কথা নয়, তাই আমাদের আদা জল খেয়ে প্রমাণ জোগাড় করতে হবে। একবার যদি প্রমাণ আমাদের হাতে চলে আসে, তাহলে মঈন আমাদের মুখ বন্ধ করতে চাইবে, আর মুখ বন্ধ করবার পারিশ্রমিক হবে মোটা টেকা। ওপুলু বলি, শুধু কি আর মোটা টেকারে, ওই বেশ হয় আসো, সম্পত্তি সব না আমি এক এক করে সমুন নামে করে নেব। দিদি, তুমি যা করছো করো, তবে দেখো ওদের এই ফষ্টি নষ্টির কথা যেন অন্য কেউ জানতে না পারে, নাহলে কিন্তু আমাদের এই সমস্ত ফন্দি জলে চলে যাবে। ছি ছি ছি, অমন ভদ্র লোকেদের মুখে আগুন, আর ওম শিকার কপালে না আমি নাতি মারি, খাল কেটে কুমির এনেছে গা। নিহাত নিহাত ছোট মা মুখটা বন্ধ রাখতে কয়েছিল, নইলে এসব কথা আমি কবে বর্মাকারে তুলে দিতাম কে? বলি চুপ কর, নইলে গলা আমি একেবারে টিপে দেব। তোকে আমি বলেছিলুম না যে নিয়ে কোনো কথা তুই বলবি না? বলেছিলুম তো। হ্যাঁ, কি এত দেখেছিস আর কি বলছিস শুনি। কি আর বলবো ছোট মা, যা দেখে এলুম ঘটনা নিজের চোখে দেখলুম।
দাদাবাবুর পিরানের মধ্যে এটা কি? ওটা আপনার বুঝি? আচ্ছা আচ্ছা, আমি তো ওটা ঘরের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, মেঝেতে পড়েছিল। যা দেখেছিস ভুলে যা, তুই ভাব ওটা একটা স্বপ্ন ছিল। অত বড় জলজান তোর চোখে দেখা ঘটনা ভুলে যাব? হ্যাঁ ভুলে যাবে, নইলে এ বাড়ি থেকে না তোর ভাত উঠে যাবে। খেমি, এই নিয়ে আর এক বিন্দু জল ঘোলা করেছিস? তোর একদিন কি আমার একদিন মনে রাখিস। যা নিজের কাজে যা, যা। ও শোন খেমি, এই নে ধর, এটা রাখ, যা বললাম তা মনে থাকে যেন। যা। দিদি, এক্ষুনি একজন গুরু ভাই এসে পত্তরখানা দিয়ে গেলেন। গুরুদেব নাকি কালকে হরিদ্বারের আশ্রমে চলে যাচ্ছেন, কবে ফিরবেন তার কোনো ঠিক নেই। আমরা যদি দেখা করতে চাই তাহলে আজকেই যেতে হবে। এ তো ভারী বিপদে পড়া গেল, সংসারের কাজকর্ম ছেড়ে হুট করে কি করে যাই বলো দেখি। সেই তো, খালিয়াতেও তো আবার যাওয়া যাবে না, সংসারের কাজ নয় বিনু বৌমা সামলে নেবে। কিন্তু গুরুদেবের জন্য তো ফল মিষ্টি এসবের ব্যবস্থা করতে হবে মেজবউ। দিদি, উনি কালকে গেলে কবে ফিরবেন তার কোনো ঠিক নেই, না গেলেও যে মনে একটা আফসোস থেকে যায়। বলি ও মেজবউ, গেলে তো এবেলাই যেতে হবে, ওনার সঙ্গে তো আবার সবাই দেখা করতে চাইবে। ও বেলা গেলে মেলা ভিড় জমে যাবে, মইনের আবার কালে যাচ্ছে, গাড়িটা থাকলেও না এখানে কত আছি, কি যে করি কিছুই তো বুঝে উঠতে পারছি না বাবা। মা, মা গো, বলছিলাম যে আমি কিছুক্ষণের মধ্যেই কলেজের জন্য বেরোবো। কি ব্যাপার বলো তো? আমি কলেজ যাব বললাম অথচ তোমরা সেটা শুনে কোনো সাড়া শব্দ করছো না, কি এত ভাবছো তোমরা? ও মইন, আমি আর মেজবউ ভাবছিলাম একটু গুরুদেবের সঙ্গে দেখা করতে যাব, তা বাবা কিছুই তো জোগাড় জানতো নি। তুইও কলেজে বেরিয়ে যাচ্ছিস, বিহারীও বিছানায় পড়ে আছে, কি যে করি কাকে যে বলি কিছু জানি নি বাবা। মা আর কাকিমা দুজনেই বাড়িতে থাকবে না, তার মানে বিনোদকে একা পাওয়ার আজই হলো মহা সুযোগ। মা, তুমি চিন্তা করছো কেন? বিহারী বিছানা পড়ে আছে তো কি হয়েছে? হ্যাঁ আমি তো আছি, নাকি বলো কি করতে হবে? সেরকম হলে না হয় তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়ে তারপর আমি কলেজ যাব, কেমন? এই তো আমাদের লক্ষ্মী ছেলে, যা ছেলের আমার এতদিনে সুমতি হয়েছে, মায়ের কথাও ভাবে তাহলে। ও বাবা মই, তুই তাহলে একটু ফল মিষ্টি আর একজোড়া কোড়া দুতির ব্যবস্থা করিস তো বাবা। আর তুই কলেজ যাবার পথে আমাদের একটু আশ্রমে নামিয়ে দিয়ে যাস বাবা, তাহলেই হবে। তোমরা চিন্তা করো না, একদম সব হবে। আর আরেকটা কথা মা, বলছিলাম যে তোমরা যখন যাচ্ছ তখন আশালতাকে নিয়ে গিয়ে আশ্রমটা ঘুরিয়ে আনো না। না মানে আমি তো নাস্তিক মানুষ, ধর্মে কর্মে মতি নেই, আমি হয়তো কোনোদিনই ওকে এসব জায়গায় নিয়ে যাব না, কিন্তু ও তো ঠাকুর দেবতা সব মানে। তাই বলছিলাম কি, ওকে যদি সঙ্গে করে নিয়ে যাও তাহলে ওরও মনটা ভালো হবে। এ কথা কেন অবশ্য মন্দ বলিস নি মই? ও মা বেশ তো চলুক না, বিনু যদি সব কিছু সামলে নিতে পারে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ সেটাই বরং ভালো হবে। তবে আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি গিয়ে নকুরকে দিয়ে সব জিনিসপত্রের আয়োজন করিয়ে নিচ্ছি, কেমন? আর আশাকেও গিয়ে বলি তৈরি হয়নি, তোমরা দেরি করো না কিন্তু তৈরি হয়ে নাও, কেমন? বজ্রায় আসিলে আমি ধরা দিব না, যে মুহূর্তে ইংরেজ বজ্রায় উঠিবে সেই দণ্ডে আবার যুদ্ধ আরম্ভ জানিবেন। চমৎকার, তুই তো প্রায় সবই শিখে ফেলেছিস। ওমা, আপনি এখনো বেরোননি? বেরোবেন কি করে,
আমাকে একবার চোখের দেখা না দেখে যে যেতে পারছেন না। কোথায় বেরোনো হলো আশা? মায়ের ঘরে গিয়েছিলাম, গিয়ে জানতে পারলাম যে মা কাকিমারা এই গুরুদেবের আশ্রমে যাওয়ার কথা ভাবছেন, তাই ওনাদের যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। বলছিলাম কি আশা, তুমিও তৈরি হয়ে নাও, মাকে বলে তোমার বেরোনোরও ব্যবস্থা করে নিয়েছি আমি। বউকে বাড়ির বাইরে পাঠানোর বেশ ভালো বুদ্ধি এটেছেন দেখছি। ও মা কি মজা! ও বালি তুমিও চলো না, সেই কবে চোর বাতিতে বেরিয়েছিলে, চলো না গো বালি। ফেলেছে সব পরিকল্পনা যে মাঠে মারা যাবে। না না বালি, ধমে কমে আমার মতি নেই, তারপর লোকজনের সামনে কি আলপটকা কথা বলে বসবো, তখন লোকজন তোদেরকেই নিন্দে করবে। কিচ্ছু হবে না বালি, তুমি শুধু চুপ করে গিয়ে বসে থাকবে। আশা, এদিকে তুমি ওনাকে জোরাজুরি করছো, আর ওদিকে মা কাকিমারা যে ওনার উপরে ভরসা করে বসে আছেন। ওনারাই তো বললে যে তোমার সইয়ের হাতে সংসারের সব দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবেই ওনারা কিন্তু নিশ্চিন্ত মনে যেতে পারবে। বালি অত জেদ করলেই হলো না, আমি কোথাও যাব না, ধর্মকম হচ্ছে সংসারের কাজে আমার বেশি শান্তি। আশা আমি এখন যাই, তুমি যা করা তাড়াতাড়ি করো কেমন। অমনি মুখ ভার হয়ে গেল। আচ্ছা তোর বুদ্ধি কবে হবে বলতো আশা? আমি যদি যাই তাহলে মা কাকিমা যে যেতে পারবে না সে কথাটা বুঝছিস না? আচ্ছা চল আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা তোর জন্য একটা সুন্দর দেখে আমি শাড়ি বার করছি, চল। বইনের পিরানে কাল্লাগিনীর গলার করি কি করছিল, লুকোচুরি করেছিল, নষ্টমী আমি ওরে জমে উঠেছে। ও ফুলু, আমি একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না, ভাবছি ওই ফুটো কড়ি দে মইন কি করবে বল দেখি। বুঝে ওঠো না, বইনের পিরানে কাল্লাগিনীর গলার করি আর কাল্লাগিনীর গলায় মহিনের দেয়ার সাতনরি, মইন শৌখিন মানুষ, তার প্রেয়সীর গলায় দুটো ফুটো কড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, এটা তার সহ্য হবে কেন? বুঝতে পারছো ব্যাপারটা না? বলিস কি রে ফুলু, এত দূর হ্যাঁ, তার মানে মইন ওই কাল্লাগিনীকে সাতনরি হার কিনে দেবে? দেবে না দিদি, দিয়েছে। মইন নিজের হাতে ওই বেটবার গলায় সাতনরির হার পরিয়ে দিয়েছে। ওই বেটবাকে খুশি করবার জন্য মইন এখন দু হাতে পয়সা লুটোচ্ছে। আচ্ছা এত দূর না, দাঁড়া ওই বেটবার আমি সাতনরি হার পরা বের করছি, এমন আমি হাতে নাতে ধরবো না তাকে। কিন্তু ও বলো তার গলা যে খালি, আমি হাতে নাতে ধরবো কি করে? আর দিদি তুমি পারো, ওটা পেম্পিরিতের পাওয়া হার, ওকে তোমার চোখের সামনে নাচি নাকি দুলিয়ে দুলিয়ে পরে ঘুরবে নাকি? ও হলো কাল্লাগিনীর কাছে মাথার মণি, দেখো গে এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে সবার নজর না পড়ে। তাই বুঝি? তাহলে কোথায় সে রাখতে পারে, কোথায় রাখতে পারে, কোথায় রাখতে পারে? হ্যাঁ বর্দির দেরাজে রাখতে পারে, সেখানে সে জামা কাপড় রাখে তো। কিন্তু না, সেখানে তো সে রাখবে না, যদি বর্দির চোখে পড়ে যায়। তোমার না মাথাটা খাটাও তো, মাথাটা খাটাও, বড় গিন্নি এখন দেরাজের কোনো খোঁজ খবর রাখেন না, দেরাজের সব কিছু দেখে হলো কাল্লাগিনী। আমি বলছি দিদি ওই কাল্লাগিনীর মাথার মণি দেরাজের মধ্যেই আছে, তুমি দেখো এসো। ও দিদি বলি তোমরা কোথায় যাচ্ছ গো? ও পুজো দিতে না কালীঘাটে যাচ্ছ বুঝি? না না ছোট বউ না, গুরুদেব কবর পাঠিয়েছেন, উনি হরিদ্বারের আশ্রমে চলে যাচ্ছেন, তাই ভাবলুম যাবার আগে একবার দেখা করে আসি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ওই বেদবাকে কোনো কাজে পাঠিয়ে দিদির দেরাজে তল্লাশি চালাতে হবে। ও ছোট বউ তুমিও চলো না, অনেকদিন তো কোথাও যাওয়া হয়নি তোমার। সে কপাল কি আর আমি করেছি গো দিদি, সৃষ্টির কাজ পড়ে রয়েছে, সবাই মিলে এরকম ভাবে সংসার ছেড়ে বেরোলে কি চলে নাকি? হ্যাঁ
ওমা সবাই মিলে কোথায়? বিনু তো রইল ঘরে। কি যে বলো না তুমি দিদি, বিনু থাকলেই হলো, তার ঘাড়ে তো সাতটার যে দায় দায়িত্ব গো। না দিদি থাক, এইবার তুই থাক, আমি বরং অন্য কোনো বারে ওই সুহাসকে নিয়ে গিয়ে দেখা করে আসবো। করে দিদি গো, গুরুদেবের চরণে আমার পেন নাম করে পৌঁছে দিও গো দিদি, তিনি চাইলে দর্শন ঠিক হয়ে যাবে। মা বলছিলাম কি, এবারে চলো এগোনো যাক, নইলে যে ওদিকে আবার ভিড় হয়ে যাবে। চল বাবা চল, এসো চলে এসো, আসি ছোট হাসি করলো। কিছু বলবে ছোট কাকিমা? না না, ওই রান্নাবাড়ায় কি হবে সেটা একটু জানতে ছিলুম আর কি। ও সে না হয় আমি একটু বাদে হেসেলে যাচ্ছি, তার আগে শোয়ের ঘরখানা একটু গুছিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তুমি সময় নিয়ে করো না, আমার কোনো তাড়া নেই গো, তোমার এখানকার সব কাজ সারা হলে তবেই তুমি যেও। সত্যি গো, মইনের বউ কি ভাগ্য করে তোমার মতন একখানা সই পেয়েছে। হ্যাঁ তুমি কি সুন্দর করে তার ঘরখানা গুছিয়ে দিচ্ছ, দেখে তো আমার একেবারে চক্ষু জুড়িয়ে যাচ্ছে, চোখ ফেরাতে পারছি না বাচ্চা। সত্যি তো আপনার লোকে এতখানা করেনি, আর সেখানে তুমি তা সই হয়ে যা করছ, আমার তো মনে হয় মইনের বউ সে জন্মে তোমার ঋণ শোধ করতে পারবে না। আজ কোন দিকে সূর্য উঠল, একেবারে যেন মধু ঝরে পড়ছে গলা। ও বাচ্চা বলছি কি, বলছি তুমি মন দিয়ে ঘর গুছো। হ্যাঁ আমি বরং হেসেলে যাই, দেখি কি আনাজপাতি আছে, সজ্জুকে দিয়ে সেসব বরঞ্চ কাটিয়ে রাখি। ঠিক আছে মা যাই। হ্যাঁ মইন, তুই তুই যে ওদের সাথে বেরুলি, কোথায় ছেড়ে এলি ওদের? চিন্তা করো না ছোট কাকিমা, ওদেরকে ঠাকুর বাড়িতেই ছেড়ে এসেছি। ও আচ্ছা, তা তোর কলেজ? কলেজ যাবো তো, এই তো যাবো তো, আসলে একটা জরুরি জিনিস ফেলে গেছিলাম, সেটা নিয়ে আসতেই বাড়ি ফিরলাম। ও দেখো দেখি কাণ্ড, কি হয়রানি না। যা বাবা যা, তুই যা ঘরে যা, তোর ঘরে তোর দরকারি জিনিস আছে, যা। তুমি সহজে ওই ঘর ছেড়ে বেরুচ্ছ নে, এই ফাঁকা বাড়িতে লীলে খেলা কি আর চট করে শেষ হবে? এই সুযোগ যাই, আমি আমার কাজে লেগে পড়ি। আমি জানতাম আপনি আবার ফিরে আসবেন। আচ্ছা তো জানতেই যখন, তখন আমার মনের মতো সেজে অপেক্ষা করছিলে না কেন? আমি কি করে জানবো আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন? আমার সর্বাঙ্গে যে ধুলো ময়লা, ছাড়ুন আমাকে। ধুলো হোক আর ময়লাই হোক, তাতে আমার কি? এতক্ষণ পর তোমায় একা পেয়েছি, অত সহজে তো আমি তোমায় ছাড়বো না। না না দোহাই আপনার, আপনি একটু অপেক্ষা করুন, আমি হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে আসছি। বেশ ঠিক আছে যাও, কিন্তু হ্যাঁ আমার মনের মতো করে তোমায় কিন্তু সেজে আসতে হবে, ঠিক আছে? দেখি আজ দেখি আমার স্বপ্নের রাজকন্যাকে হীরের হার পরে কেমন দেখতে লাগে। বেশ তাই হবে। বিনোদ দেরি করো না, তাড়াতাড়ি এসো।
কোন হার? একেবারে যে ঝিলিক দিচ্ছে, কোন মণিমাণিক্য?